সাব্বির একাডেমি থেকে আসি আমি সাব্বির হোসাইন, দেখাবো বাংলাদেশের রেলওয়ে পয়েন্টসম্যান পদের নমুনা প্রশ্ন। তো প্রশ্নটি দেখানোর আগে এই পদ সম্পর্কে একটু কথা বলি। আমি এই পদের কাজ কী সেই সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি, এই পদের পদোন্নতি কেমন সেটাও বিস্তারিত বলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বলি, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রত্যেক প্রার্থীর নিজস্ব বিভাগীয় শহরে। কিছু কিছু প্রার্থীর পরীক্ষা ঢাকা শহরে নেওয়া হয়েছে, তো অ্যাডমিট কার্ড উঠালে আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার পরীক্ষাটির কেন্দ্র কোথায়। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর 2022। পরীক্ষাটি 70 মার্কের একটি পরীক্ষা হবে এমসিকিউ আকারে। এখানে 50% নম্বর পেলে আপনি পরীক্ষায় কৃতকার্য হবেন, অর্থাৎ 70 মার্কে আপনি 35 পেলে পরীক্ষায় পাশ করবেন। টোটাল 100 মার্কের একটি পরীক্ষা, 70 মার্ক লিখিত অর্থাৎ এমসিকিউ আকারে লিখিত পরীক্ষা হবে 70 মার্কের, আর 30 মার্কের একটি মৌখিক পরীক্ষা হবে। যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হবেন তাদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাব্বির একাডেমি ফেসবুক পেজে প্রশ্ন করবেন, মেসেজ দিবেন, আমি অবশ্যই উত্তর দিতে বাধ্য আপনাদের। ফেসবুকে যে সাব্বির একাডেমি বলে সার্চ দিলেই আমার পেজ চলে আসবে, সেখানে মেসেজ করবেন, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন, সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস থাকে? উত্তর, নাইট্রোজেন। এপিকালচার বলতে কী বোঝায়? উত্তর হবে মৌমাছি চাষ। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে, যে কয়েকটি প্রশ্ন দেখাবো তো প্রত্যেকটি প্রশ্ন খুবই মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকে কয়েকটি প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। আর আমার সাব্বির একাডেমি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন। ভাষার মৌলিক অংশ কয়টি? উত্তর, 4টি। আপনাদের ভালোবাসার কথা মনে করতে করতে ভালোবাসা জিনিসটা মুখে কেমন যেন ঘেঁষে গেছে। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন? উত্তর, 25,000 টাকা। কমা কোথায় বসে? উত্তর, সম্বন্ধন পদের পর। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? উত্তর, 120 দিন। ওয়াল মেন মাস্ট ডাই নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ? এখানে উত্তর হবে নন ক্যান অ্যাভয়েড ডেথ। এ এর মান কত হলে 9 − 12x + ax² একটি পূর্ণবর্গ হবে? উত্তর, 4। নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত? উত্তর, ইমেইল। ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বৃদ্ধি করা হলো, যেখানে অ্যাঙ্গেল A = 45°, কোণ B = 60°, কোণ ACD = কত? উত্তর, 150°। 11 দাগ তাওফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু? উত্তর হবে, রিডিং এ বুক। ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোসিয়েট প্রিপোজিশন ইন দি সেন্টেন্স আই অ্যাম প্লিজড ড্যাশ হেয়ার অ্যাবাউট ইয়োর প্রমোশন। এই গ্যাপে বসবে টু। সিনার্স উইল সাফার, এখানে উত্তর হবে, ইন দি লং রান। x − 1/x = 1 হলে x³ − 1/x³ এর মান কত? উত্তর, 4। আমি গণিত ক্লাস নিয়ে সেই ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি আমার চ্যানেলে। ম্যাথ ফর জব প্রিপারেশন নামে একটি প্লে লিস্ট তৈরি করা আছে, আমি প্লে লিস্টটা এই যে উপরে দিয়ে দিয়েছি, যাদের প্রয়োজন দেখে নেবেন। তাছাড়া এই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই এই প্লে লিস্টের প্রত্যেকটি ভিডিও দেখবেন, আপনি গণিতে দুর্বল হলে গণিতে সবল হয়ে যাবেন। আমি তোমাকে খাওয়াবো, এর ইংরেজি হবে আই শ্যাল ফিড ইউ। হাতিয়ের সমর্থক শব্দ কোনটি? উত্তর হবে, গজ। অপশন, খ। সাপের খোলস বাক্য সংকোচন কী হবে? উত্তর, নির্মুখ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই মাথায় রাখবেন। পুকুর চুরি বাগধারাটির অর্থ? উত্তর, বড় ধরনের চুরি। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কার লাভ করে? উত্তর, 10 অক্টোবর 1972। ইঁদুর কপালে কি? এটি একটি বাগধারা। এই ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হল মন্দ ভাগ্য। নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তর হবে, 1900
93 সালে। আরও একটি প্রশ্ন আছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, এটাও মাথায় রাখবেন, তার গীতাঞ্জলি কাব্যের জন্য। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? উত্তর সিসমোগ্রাফ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। PQRS সামন্তরিকের কোণ P সমান 100 ডিগ্রি, তাহলে কোণ কিউ এর মান কত? উত্তর 80 ডিগ্রি। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? উত্তর ভিজা বিড়াল। কোন শব্দটি ঘোড়ার সমর্থক? উত্তর তুরঙ্গ। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে আয়তক্ষেত্র। আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞাটি একটু বলি, খেয়াল করে শোনেন। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে, এটা মাথায় রাখবেন। 1 থেকে 40 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান? উত্তর 12টি। এই মৌলিক সংখ্যা নিয়ে ভিডিও তৈরি করা আছে, যে প্লে লিস্টের কথা বললাম, ম্যাথ ফর জব প্রিপারেশন, প্লে লিস্টে গেলেই প্রথম ভিডিওতে আপনি এই মৌলিক সংখ্যা সম্পর্কিত ভিডিওটি পেয়ে যাবেন। আর এই ভিডিওটি দেখলে মৌলিক সংখ্যা থেকে যে প্রশ্নই আসুক না কেন, আপনি খুবই সহজে উত্তর করতে পারবেন। 5 log 3 - log 9 সমান কত? উত্তর log 27। নিচের কোণটি বৃত্তের সমীকরণ? উত্তর হবে x² + y² = 5। হ্যাড আই বিন রিচ আই ড্যাশ, এই ড্যাশে বসবে উড হ্যাভ হেল্প দি পুর। খাতক এর বিপরীত শব্দ কোনটি? উত্তর মহাজন। √3x + 1 = √3 × 2x - 1 এর সমাধান কত? উত্তর 5, অপশন ঘ। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি? উত্তর 20তম। বর্তমানে রাষ্ট্রপতি ইনিই আছেন, ইনিই 21তম রাষ্ট্রপতি, ইনি আমাদের 22তম রাষ্ট্রপতি, এটাও মাথায় রাখবেন। আমি প্রশ্নের পাশাপাশি যে তথ্যগুলো দিচ্ছি, যদি কোনো তথ্যে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। হি র্যান ফার্স্ট লেস্ট দি হি ড্যাশ মিস দি ট্রেন, উত্তর হবে শুড। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর 4টি। শোক শব্দের বিপরীত হর্ষ। নিচের তথ্যগুলো লক্ষ্য করুন, বৃত্তে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, 2 নম্বর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, 3 নম্বর বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, উপরের তথ্যের আলোকে নিম্নের কোণটি সঠিক? এখানে উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ এখানে যে 3টি তথ্য দেওয়া হয়েছে, 3টা তথ্যই সম্পূর্ণ সঠিক। চল্লিশ দাগ নিচের কোন ক্রোমোজোলটি সহমৌলিক? উত্তর 12 এবং 17। আমি এই সহমৌলিক সংখ্যা পদ্ধতি নিয়ে, সংখ্যা নিয়ে যে ভিডিও তৈরি করেছি, আমার চ্যানেলে চলে যাবেন, দেখবেন মূলদ অমূলদ বাস্তব সংখ্যা নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, জব ফর ম্যাথ ফর জব প্রিপারেশন। আমি আবারও বলছি, ম্যাথ ফর জব প্রিপারেশন প্লে লিস্টে ভিডিওটি দেওয়া আছে, ভিডিওটি দেখলে আপনি এই প্রশ্নের উত্তরগুলো পেরে যাবেন। তারপরেও সহমৌলিক সংখ্যা সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিয়ে দিই। সহমৌলিক জিনিসটা হলো, এখানে দুইটা সংখ্যা থাকতে হবে, এই দুইটা সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক লসাগুর মাধ্যমে আমরা বের করে থাকি। গুণনীয়ক মানে হলো ওই সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই গুণনীয়ক বের করার পরে দেখবেন যে দুইটা সংখ্যার ভিতরে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যে গুণনীয়ক মিল আছে,
এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক যদি মিল থাকে তাহলে ওই সংখ্যাটা সহমৌলিক হবে না, কিন্তু যদি শুধুমাত্র এক মিল থাকে তাহলে সংখ্যা দুইটি সহমৌলিক। দেখেন এখানে 12 আর 17, এই 12 আর 17 গুণনীয়ক বের করে ফেলুন। বের করে দেখেন যে 12 গুণনীয়কগুলো আর 17 গুণনীয়কগুলোর ভিতরে কোনো গুণনীয়কে মিল নাই, শুধুমাত্র এক ছাড়া। তারপরেও বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করা আছে একটি ভিডিওর মাধ্যমে, ম্যাথ ফর জব প্রিপারেশন প্লেলিস্ট থেকে দেখে নেবেন। দি অ্যান্টোনিম অব দি ওয়ার্ড অ্যাডভার্স ইজ, উত্তর হবে ফেভারেবল। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল হবে উত্তর √3 4a² (x³+6xa²y+11xy²+6yq) এর উৎপাদক কোনটি? উত্তর (x+y)×(x+2y)×(x+3y). কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য মূর্ধন্য ষ হয় না? উত্তর 7। log(x)324=4 হলে এক্স এর মান কত? উত্তর 3√3। দি সিনোনিম অব দি কর্ডিয়াল, উত্তর হবে অ্যামিয়েবল। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দো হি ইজ পুর, উত্তর হবে হি ইজ অনেস্ট। চল্লিশ দাগ কোনটি দন্তধ্বনি? উত্তর ত, অপশন গ। এ যে বর্ণের উচ্চারণ স্থান, কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত আর অষ্ট। আমি আবারও বলছি, বর্ণের উচ্চারণ স্থান হলো কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত অষ্ট, এই পাঁচটি। এর ভিতরে ঘোষবর্ণ আছে, অঘোষবর্ণ আছে, নাসিক্য বর্ণ আছে, অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ আছে। এই যে কথাগুলো বললাম, এই সম্পূর্ণ একটা শখের মাধ্যমে এই বাংলার 25টি স্পর্শ বর্ণ বুঝিয়ে দেওয়া আছে একটি ভিডিওতে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আমার চ্যানেলের এডুকেশন টেকনিক বলে যে প্লে লিস্ট আছে, আপনি ওই প্লে লিস্টে গেলে এরকম ধরনের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? উত্তর গাজী মিয়া। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? উত্তর 10 ডিসেম্বর। হোয়াট ইজ দি নাউন ফর্ম অফ বিলিফ? উত্তর বিলিফ, BELIEF, অপশন ক। আমার লিখিবার কলম নাই, এর ইংরেজি হবে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। উত যোগ শ্বাস, এটি কোন সন্ধি? উত্তর হবে ব্যঞ্জন সন্ধি। সে আমার আপন ভাই, শি ইজ মাই ব্রাদার, ইংরেজি। কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ বনভূমি প্রয়োজন? উত্তর 25 ভাগ। তথ্যটি আমরা পড়েছিলাম সম্ভবত ক্লাস 6-7 বইতে, সমাজ বলে যে বইটি ছিল সেই বই থেকে পড়া হয়েছিল। কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? উত্তর 35 ডিগ্রি। কোনো আরব দেশ বাংলাদেশ, কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? উত্তর ইরাক। নষ্ট হওয়া স্বভাব যার? উত্তর হবে নশ্বর। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন, প্রশ্নটি প্রায় যে কোনো পরীক্ষায় আসতে দেখা যায়। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হবে 9, অপশন ঘ। মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে, পারদ। অর্থাৎ পারদ এমন একটি মৌলিক ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। চিরশান্তির শহর বলা হয় রোম। হিজ ড্যাশ প্লিস্ট আস অল, এখানে গ্যাপে বসবে মেড ইন স্পিচ। এই মেড ইন স্পিচ মানে এর বাংলা হলো মূল কথা, মূল কথা, আসল কথা। এর ইংরেজি হলো মেড ইন স্পিচ।
হার্ডলি হ্যাড উই রিস্ট, উত্তর হবে হোয়েন্দি বল, সরি হোয়েন্দি বেল র্যাং। আমি আবারও বলছি, একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। দি অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ফ্লেক্সিবল ইজ, উত্তর হবে হার্ড। ডু নট ইনসিস্ট, এখানে গ্যাপে বসবে ওয়ান। বাংলাদেশ রেলওয়ের এ যাবৎকাল অনুষ্ঠিত সকল পরীক্ষার প্রশ্ন এবং সমাধান আমার এই সাব্বির একাডেমি চ্যানেলে আপলোড দেওয়া আছে। জব সলিউশন বলে যে প্লে লিস্ট আছে বা জব কোশ্চেন সলিউশন বলে যে প্লে লিস্ট আছে, আপনি ওই প্লে লিস্টে গেলে বাংলাদেশের সমস্ত চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধানের ভিডিও পেয়ে যাবেন। সবগুলো ভিডিও দেখবেন, অবশ্যই আপনার চাকরির প্রস্তুতি আরও ভালোভাবে এগিয়ে নিতে সাহায্য করবে সাব্বির একাডেমি। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? উত্তর 18 স্কোয়ার সেন্টিমিটার, 18 স্কোয়ার সেন্টিমিটার। একটু ইংরেজিতে বলি, অবশ্যই আমি ইংরেজিতে একটু দুর্বল, উচ্চারণও ঠিক মতো হয় না, আমি অঙ্কে ভালো, আপনাদের অঙ্ক শিখাবো, এজন্য আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইংরেজির ক্ষেত্রে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 193। তো এই ছিল পয়েন্টসম্যান পদের জন্য নমুনা প্রশ্ন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই যে কয়েকটা ভিডিও এখানে দিয়ে দিলাম, এই ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই আপনার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাব্বির একাডেমির চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন, সাব্বির একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।